ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সরাসরি চলে যাব তমলুকে। শুভেন্দু অধিকারী, তিনি এসে পৌঁছেছেন, শুরু হয়েছে পদযাত্রা। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, শুভেন্দু অধিকারী যিনি কাঁথিতে আজকে যাননি কিন্তু এই মুহূর্তে তমলুকে এসে পৌঁছেছেন, অনুগামীরা সঙ্গে রয়েছেন, পদযাত্রা শুরু হয়েছে, গন্তব্য কোথায়? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে আপনারা তমলুকের ছবি সরাসরি দেখতে পাচ্ছেন, যেখানে শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই পদযাত্রা শুরু করেছেন, তার সঙ্গে অনুগামীরা রয়েছেন। এর আগে আজকে কাঁথির অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর, যদিও তিনি কাঁথিতে যাননি, সরাসরি এসে পৌঁছেছেন তমলুকে এবং এখান থেকে তার গড়বেতা যাওয়ার কথা রয়েছে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অর্ণব, শুভেন্দু অধিকারী পদযাত্রা শুরু করেছেন, তার গন্তব্য কি? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী প্রথমে এসেছেন তমলুক হাসপাতাল মোড়ে, যে ক্ষুদিরাম বসুর মূর্তি রয়েছে তাতে মাল্যদান করেছেন, করে তারপরে এখানে তিনি মিছিলে হাঁটা শুরু করেছেন, পদযাত্রায় অংশ নিয়েছেন। এটা হ্যামিল্টন স্কুল পর্যন্ত যাবে, সেখানে গিয়ে তিনি আম্রলিপ্ত জনকল্যাণ সমিতির ব্যানারে একটি কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে যোগ দেবেন। শুভেন্দু অধিকারীর হাতে রয়েছে জাতীয় পতাকা এবং সেই জাতীয় পতাকা নিয়ে শুভেন্দু অধিকারী হেঁটে যাচ্ছেন খুব উল্লেখযোগ্যভাবে। তার সঙ্গে রয়েছেন তারই ঘনিষ্ঠ কনিষ্ঠ পাণ্ডার, তিনি কিন্তু দেখছে, যেটা দেখা যাচ্ছে মুখে গেরুয়া মাস্ক এবং কপালে গেরুয়া টিকা, সেই অবস্থায় তারা হাঁটছেন এই মুহূর্তে। তো শুভেন্দু অধিকারীর সেই যে পদযাত্রা, সেই পদযাত্রা গিয়ে শেষ হবে হ্যামিল্টন স্কুলে, সেখানে তিনি বক্তব্য রাখবেন, তিনি কোনো ইঙ্গিত দেন কিনা সেদিকে নজর রয়েছে। যদিও অরাজনৈতিক মঞ্চ এবং এখানে সবার হাতে জাতীয় পতাকা রয়েছে, এখানে কর্মসূচি শেষ করে তিনি গর্বের উদ্দেশ্যে রওনা দেবেন। একেবারে অনেক সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন তার সঙ্গে এবং ইতিমধ্যেই তিনি পদযাত্রা শুরু করেছেন তমলুক থেকে। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, শুভেন্দু অধিকারী তিনি পদযাত্রা শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি, তাকে ঘিরে প্রচুর মানুষজনের ভিড় রয়েছে, তিনি এরপরে তুমি যেমনটা জানালে যে ক্ষুদিরাম বসু স্কুলে সেখানে তিনি যাবেন, কিন্তু কোনো জনসভা করার কি কথা রয়েছে, কারণ কোন রকম বক্তব্য তিনি পেশ করেন কিনা সেদিকে তো সকলেই তাকিয়ে রয়েছে। জনসভা এটা নয়, কিন্তু এটা হচ্ছে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির ব্যানারে এই সভা, সেখান থেকে তিনি বক্তব্য রাখবেন, কিন্তু সেই বক্তব্য যেটা ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে যে কোনো রাজনৈতিক বক্তব্য তিনি রাখবেন না, কিন্তু একটা অরাজনৈতিক মঞ্চ, কিন্তু কোনো ইঙ্গিত থাকে কিনা সেদিকে একটা মূলগত দেখা রয়েছে। এই মুহূর্তে তার পদযাত্রা চলছে, সেই পদযাত্রা তিনি বেরিয়েছেন এবং তমলুক হসপিটাল হয়েছে এবং একদম আমরা জানি ক্ষুদিরাম বসু এবং সেখানেই মঞ্চ পালন হয়েছে, শঙ্করারা বা বাদামতলা সেখান দিয়ে এই মুহূর্তে মিছিল যাচ্ছে, পুরো ভাবে রয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আমরা দেখতে পাচ্ছি একেবারে। অর্ণব, আমরা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি, ক্রমশই পদযাত্রা এগোচ্ছে এবং পদযাত্রার একেবারে সামনের সারিতে শুভেন্দু অধিকারী রয়েছেন, যার জন্য অপেক্ষা করেছিলেন তার অনুগামীরা। আজ সকালে কাঁথির অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর, যদিও তিনি সেখানে যাননি এবং সরাসরি এসে পৌঁছেছেন তমলুকে, পদযাত্রা শুরু করেছেন, হ্যামিল্টন স্কুল পর্যন্ত যাবেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী রয়েছেন একেবারে পদযাত্রার সামনের সারিতে। আমাদের আরেক প্রতিনিধি বিটন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি পদযাত্রা একেবারে সামনের সারিতে রয়েছেন, এই মুহূর্তে পদযাত্রা ঠিক কোন জায়গায় রয়েছে? হসপিটাল মোড় থেকে তমলুকের যে হসপিটাল মোড়
পদযাত্রা শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর ক্ষুদিরামের জন্ম দিবস উপলক্ষে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির উদ্যোগে যে পদযাত্রা শুভেন্দু নিজেই রয়েছেন সেই পদযাত্রা কিন্তু এই মুহূর্তে হসপিটাল মোড় ঢুকে সেখান থেকে শুরু হয়ে কিন্তু শহরের ভেতরে ঢুকে পড়েছে এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী সহ তার যে সমস্ত অনুরাগীরা তারা কিন্তু এই সমস্ত আজকের এই পদযাত্রাতে সামিল হয়েছেন শুভেন্দু অধিকারী যেমন হাতে জাতীয় পতাকা রয়েছে অন্যান্য যে সমস্ত কারো অনুগামীরা রয়েছে তাদেরও কিন্তু হাতে জাতীয় পতাকা রয়েছে তারা কিন্তু এখন পদযাত্রা করে হ্যামিল্টন হাই স্কুল যেটা রয়েছে তার দিকে কিন্তু এগিয়ে চলেছে সুচিত্রা একেবারে বিটন আমরা ছবি দেখতে পাচ্ছি হ্যামিল্টন হাই স্কুলের দিকে ক্রমশ পদযাত্রা এগিয়ে চলেছে এবং একেবারে সামনের সারিতে রয়েছেন শুভেন্দু অধিকারী নিজে প্রচুর মানুষজনের ভিড় হয়েছে আর এখানেই জানতে চাইবো বিটন যে যে অনুগামীদের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মানুষের ভিড় যেমনটা হয়েছে তুমি এই মুহূর্তে পদযাত্রার সঙ্গে রয়েছো কত মানুষের জমায়েত হচ্ছে এবং পদযাত্রা যত এগিয়ে যাচ্ছে সেই ভিড়টা কি চোখে পড়ছে কোথাও দেখো আস্তে আস্তে করুন কিন্তু ভিড়ের বহর সেটা কিন্তু বাড়তে শুরু করেছে কেননা হসপিটাল মোড় থেকে শুভেন্দু অধিকারী যখন এই পদযাত্রা শুরু করেন তার আগে থেকেই তমলুক শহরের ভেতরে যে সমস্ত রাস্তা রয়েছে তার পাশে কিন্তু দুধারে অজস্র মানুষ তারা কিন্তু দাঁড়িয়ে ছিলেন শুভেন্দু অধিকারী যাওয়ার আসার সঙ্গে সঙ্গে কিন্তু তারা সেই পদযাত্রাতে পা মেলাচ্ছেন এবং মনে করা হচ্ছে যেটা অনুগামীদের বক্তব্য যে এই মিছিল এই পদযাত্রা যত এগোবে লোকের সংখ্যা ততটাই বাড়বে অন্তত তারা এমনটাই দাবি করছে একেবারে বিটন তুমি আমাদের সঙ্গে থাকো অনন্তনীয় সঙ্গে থাকো আমরা ফিরে আসছি খবরই চোখ রাখো একটা ছোট্ট বিরতির পর